কি জিনিস? কিলাস হচ্ছে যে কঠিন পদার্থের দানা, যাদের একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে। এই নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট কঠিন পদার্থের যে কণা তাকেই বলা হয় কিলাস। সুতরাং কিলাস কি? নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট কঠিন পদার্থের কণাকেই বলা হয় কিলাস। আর এই কিলাসকে যে প্রক্রিয়া তৈরি করা হয় সেই প্রক্রিয়াকে বলা হবে কিলাসন প্রক্রিয়া। তাহলে কিলাস কি? না, নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট, আরেকটু ভালোভাবে বললে হয় নির্দিষ্ট সংখ্যক তল দ্বারা সীমাবদ্ধ সমসত্ত্ব কঠিন পদার্থের দানাকেই বলা হয় কিলাস। নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক তল দ্বারা সীমাবদ্ধ কঠিন পদার্থের সমসত্ত্ব দানাকেই বলা হয় কিলাস। তাহলে এখন দেখা গেছে যে সমস্ত কঠিন পদার্থের কিন্তু কিলাস হয় না, অর্থাৎ যাদের নির্দিষ্ট জ্যামিতিক আকার নেই তাদের কিলাস হয় না, এদেরকে বলা হয় অনিয়তাকার পদার্থ। যেমন স্টার্চ, চুন, কাঁচ, পিচ, চর্বি, এদের কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে না, এই জন্য এরা হচ্ছে যে অকিলাসাকার পদার্থ, নন ক্রিস্টালাইন সাবস্ট্যান্স। তাহলে এখন কিলাস তৈরির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকেই বলা হয় কিলাসন প্রক্রিয়া। এখন কিলাসন কি করে করা হয়? কিলাসন কি করে করবে? না, কোনো একটা সম্পৃক্ত দ্রবণ, কোনো একটা সম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কি হয়? না, কিছুটা পরিমাণ দ্রাব্য দ্রবণের মধ্যে পৃথক দ্রবণ থেকে পৃথক হয়ে যায়, তলায় থিতিয়ে পড়ে, ওই দ্রাব্যটাই জ্যামিতিক আকারে বা কিলাস রূপে দ্রবণ থেকে পৃথক হয়ে যায়। কিলাস তৈরি করার এই প্রক্রিয়াকেই বলা হয় কিলাসন প্রক্রিয়া। কিলাস তৈরির এই প্রক্রিয়াকে বলা হয় কিলাসন প্রক্রিয়া। তোমার কোনো সম্পৃক্ত দ্রবণকে নাড়ার ধারে করতে গেলে কি করতে হবে? সম্পৃক্ত দ্রবণ দিয়ে কিছু দ্রাব্য থিতিয়ে পড়তে হবে। তাহলে সম্পৃক্ত দ্রবণকে শীতল করার সময় কিলাসটা উৎপন্ন হয়। এই সময় যদি পাত্রকে নাড়াচাড়া না করা হয় তাহলে দেখা যায় যে কিলাস যেটা উৎপন্ন হয় সেই কিলাসটা আকারে বড় হয়। পাত্রকে যদি নাড়াচাড়া না করা হয় তাহলে কিলাসটা আকারে বড় হয়। এখন অ্যাকচুয়ালি হয় কি, কিলাস তৈরি যখন করা হয় সেই কিলাস তৈরির মুহূর্তে দ্রবণটা কিছুটা অতিপৃক্ত হয়ে যায়, ওই সময়ে দ্রবণটা একটু অতিপৃক্ত হয়ে যায়। আবার কখনো কখনো দেখা গেছে যে বাষ্প থেকেও কিলাস তৈরি হয়, যেমন কর্পূর, অ্যামোনিয়াম ক্লোরাইড, আয়োডিন ইত্যাদি পদার্থগুলোকে ঊর্ধ্বপাতিত করলে যে বাষ্প হয়, যে তোমার ধোঁয়ার মতো পদার্থটা উৎপন্ন হয়, তাদের সেইটাকে যদি ঠান্ডা করা হয়, যেটা ঊর্ধ্বপাতন প্রক্রিয়া যেটা বলা হচ্ছে, তখন সেটা কিলাস আকার রূপ নেয়।
এইভাবে আয়োডিন বা অ্যামোনিয়াম ক্লোরাইড এদের ক্লাস তৈরি করা হয়। তাহলে এখন তোমার তাহলে দেখা গেল যে কোনো সম্পৃক্ত দ্রবণ থেকে অথবা মানে যে সমস্ত অথবা কিছু পদার্থকে ঊর্ধ্বপাতিত করে, যেমন আয়োডিন কর্পূর এগুলো ঊর্ধ্বপাতিত করে ক্লাস তৈরি করার এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকেই বলা হবে ক্লাসন প্রক্রিয়া বা ক্রিস্টালাইজেশন প্রসেস। তাহলে এখন তোমার সিলেবাসে একটা ক্লাস তৈরির প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে যে ফটকিরির ক্লাস। ফটকিরি কি জিনিস? না, আমরা দাড়ি কাটার পর যেটা লাগানো হয় সেটাকেই বলা হয় ফটকিরি। জেনে রাখবে এটা একটা খুব ভালো অ্যান্টিসেপটিক, এই কারণে দাড়ি কাটার পর লাগানো হয়। তোমরা অনেক অ্যান্টিসেপটিক কিনে দোকান থেকে ব্যবহার করো, যেমন ডেটল আছে, স্যাভলন আছে, বোরোলিন আছে, কিন্তু এদের থেকেও অনেক ভালো অ্যান্টিসেপটিক ফটকিরি। সেই কারণে দেখবে বাড়ির বয়স্ক মানুষরা ওই দাড়ি কাটার পর ফটকিরি ছাড়া অন্য কিছু এসব লাগাতে চায় না। তো টোল স্যাভলন এগুলো অ্যান্টিসেপটিক, কিন্তু ফটকিরির মতো এত উন্নত মানের নয়। ফটকিরির সঙ্গে পাল্লা দিতে পারে হয়তো, তাও আমি হয়তো বলছি, স্পিরিট। স্পিরিটও খুব উন্নত মানের একটা অ্যান্টিসেপটিক। তা যাই হোক, তোমার ফটকিরির ক্লাস কী করে তৈরি করবে? ফটকিরির ক্লাস তৈরি করার জন্য ফটকিরি তোমার কিনা পাওয়া যায়, কঠিন আকারে পাওয়া যায় মুদিখানার দোকানে, ফটকিরি করলে ওরা বিক্রি করে, গ্রাম হিসাবে পাওয়া যায়। তা যাই হোক, সেই ফটকিরিকে নিয়ে টুকরো টুকরো করা হয়, হাতুড়ি দিয়ে পেটালি সেটা টুকরো হয়ে যাবে। এই ফটকিরিকে, এই ফটকিরির টুকরোগুলোকে এবার ডিস্টিলড ওয়াটারের মধ্যে দিয়ে গুলা হয়, ভালো করে ডিস্টিলড ওয়াটারে গুলা হয়। গোলার পর গাঢ় করে গুলতে হবে, কেন সম্পৃক্ত দ্রবণ হয়। এবার তোমার দ্রবণটাকে তোমার ফিল্টার করা হয়, অর্থাৎ ফটকিরির মধ্যে যদি কিছু তোমার ধুলো বালি বা কিছু অশুদ্ধি থাকে সেই ফিল্টার পেপারে আটকে যাবে। অর্থাৎ ফটকিরি ফিল্টার করার পর যেটা পাবে সেটা হলো ফটকিরির একটা সম্পৃক্ত দ্রবণ। এবার ফটকিরির এই সম্পৃক্ত দ্রবণকে একটু উত্তপ্ত করো। উত্তপ্ত করলে হবে কি? একটু বেশি করে উত্তপ্ত করলে হবে কি না, জল কিছুটা বাষ্প হয়ে বেরিয়ে চলে যাবে। এইবার ফটকিরিটাকে রুম টেম্পারেচারে আসতে দাও, ঘরের উষ্ণতায় আসতে দিলে ফটকিরির ক্লাস উৎপন্ন হবে। এবং তোমার ঘরের উষ্ণতায় আসতে ফটকিরির ক্লাস উৎপন্ন হবে কেন? তার কারণ সম্পৃক্ত দ্রবণ ছিল কিন্তু সেখান থেকে কিছুটা জল বা দ্রাবক বাষ্পীভূত হয়ে গেছে, অর্থাৎ দ্রবণের মধ্যেতে যে পরিমাণ ফটকিরি আছে ততটা পরিমাণ ফটকিরি ও আর নিতে পারছে না। সেই কারণে দ্রবণ থেকে কিছু পরিমাণে ফটকিরি আলাদা হয়ে যাবে। আলাদা হবে কিভাবে? না, দ্রবণের নিচে কঠিন পদার্থের দানা হিসাবে জমা হবে। দ্রবণের নিচে কিছু ফটকিরি দেখা যাবে যে খিতিয়ে পড়ছে। এইভাবে ফটকিরির ক্লাস জমা হচ্ছে। যদি দেখা হয়, দেখতে পাবে যে বাড়িতে নিজে করে দেখতে পারো যে ঠান্ডা হয়ে যেন বিকারের মধ্যেতে বা পাত্রের মধ্যে যাতে রেখে তুমি কাজটা করছো, স্টিলে একটা অ্যালুমিনিয়ামের বাটিতে রেখেও করতে পারো, যে এখানে তোমার ফটকিরির ক্লাস তলায় জমতে থাকছে যখন তুমি ওই দ্রবণটাকে ঠান্ডা করছো। ঠান্ডা করার আলাদা করে কিছু দরকার হয় না, এমনি রেখে দিলেই, রুম টেম্পারেচার রেখে দিলেই আস্তে আস্তে রুম টেম্পারেচার পাবে, অর্থাৎ
100 ডিগ্রির উপরে তাপমাত্রায় উত্তপ্ত করেছে জল ফুটছিল 100 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করেছিল খানিকক্ষণ পরেই এটা ঠান্ডা হবে ঠান্ডা হলে দেখা যাবে যে কিছু পরিমাণ ফটকিরির গ্লাস জমা হচ্ছে এই অবস্থায় ফটকিরির যদি একটা ছোট দানা যে যদি ওর মধ্যে ফেলে দেওয়া যায় কঠিন ফটকিরির দানা তখন ওই ফটকিরির দানার গায়ে নতুন করে গ্লাস উৎপন্ন হয় অর্থাৎ ফটকিরির দানাটা আকারে বড় হতে থাকে এই ঘটনাটাকে বলা হয় অধিবৃদ্ধি